নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা ওয়েস্ট বেঙ্গলের এসআইএফ স্কুলস এক্সাম, যেটা 2013 সালে হয়েছিল, সেখানে সমস্ত রকমের ম্যাথগুলো আমরা এখানে আগের ভিডিওতে আপলোড করেছি। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন 13টা প্রশ্ন আমাদের আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো পূর্ববর্তী ভিডিওতে দেখে নিতে পারেন। এটা আমাদের লাস্ট পার্ট, এখানে আমরা আরও বেশ 5-6টার মতো ম্যাথ বাকি ছিল, সেগুলো আমরা এখানে আপলোড করব। আপনারা অবশ্যই এগুলো দেখুন, এটা থেকে আপনারা অনুমান করতে পারবেন যে কি ধরনের প্রশ্নপত্র এসআইএফ স্কুল এক্সামে অ্যারিথমেটিকের উপর আসার সম্ভাবনা আছে। দেখুন, প্রশ্নে বলা হয়েছে দ্য ডিফারেন্স বিটুইন 2/3 অ্যান্ড 1/5 অফ এ নাম্বার ইজ 28, দ্য নাম্বার ইজ। এটা আপনি এইরকম ভাবেও করতে পারেন, আদারওয়াইজ আমি ধরে নিচ্ছি দ্য নাম্বার ইজ হচ্ছে এক্স, অর্থাৎ নাম্বারটাকে আমি এক্স ধরে নিলাম। তারপর এখানে বলা হয়েছে যে 2/3, এই যে ডিফারেন্সটা হবে 2/3, মানে এটা 2/3 মানে কত হবে, 2/3 ইন্টু এক্স, আর 1/5 মানে কত হবে, 1/5 ইন্টু এক্স। এটা ডিফারেন্স মানে বিয়োগ, সমান বলা আছে 28। তাহলে এটার লসাগু কত হবে, 5 আর 3 15 লসাগু, তাহলে 3 5 15 মানে 5 2 10 এক্স হচ্ছে, আর 5 3 15 মানে এটা 3 এক্স হচ্ছে, ঠিক আছে, সমান 28। তাহলে এটা কত হচ্ছে, 7x/15 সমান এটা হচ্ছে 28। তাহলে 7 4 28, অর্থাৎ এক্স সমান যদি কোণাকুণি গুণ করা হয় 15 4 60, অর্থাৎ যে অপশানগুলো আমাদের এখানে দেওয়া আছে কোনটা হবে, অপশান সি ইজ দ্য রাইট আনসার। এটার জন্য খুব সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্নটা দেখুন, একটা ট্রেনের অঙ্ক দেওয়া আছে, এ ট্রেন 50 মিটার লং, অর্থাৎ 50 মিটার লম্বা একটা ট্রেন পাস্ট এ প্ল্যাটফর্ম 100 মিটার, অর্থাৎ এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা হচ্ছে একটা 100 মিটারের প্ল্যাটফর্ম। এরপর যখন ট্রেনটা, এই 50 মিটারের ট্রেনটা যখন পাস করছে এটার মধ্য দিয়ে, এটা ধরুন সাপোজ ট্রেনটা, এখন দেখুন ট্রেনটা এন্ট্রি করেনি, তাহলে এটা যদি দুটো পুরো পাস করতে হয় তাহলে ট্রেনটাকে অ্যাটলিস্ট এরকমভাবে বেরিয়ে যেতে হবে, তার মানে সে পুরো পাস করছে, অর্থাৎ ট্রেনটা পুরো পাস করার অর্থ ট্রেনের নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তাহলে এখানে 50 এবং 100 মানে 150, এই 150 মিটারটা সে যাচ্ছে 10 সেকেন্ডে, তাহলে 10 সেকেন্ডে সে এখানে কতটা যাবে, এই দুটোকে অ্যাড করছি, 50 প্লাস 100 সমান 150 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা যাচ্ছে আমরা দেখে নিচ্ছি, 1 সেকেন্ডে যাচ্ছে 150/10 মিটার, ঠিক আছে। তাহলে গতিবেগ নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে 3600 সেকেন্ডে আমরা নির্ণয় করে নিচ্ছি, 3600 সেকেন্ডে কতটা হবে, 150 × 3600/10, কাটাকাটি হোক। এরপর হচ্ছে গুণফল কত হবে দেখছি, 15 কে 36 দিয়ে যদি গুণ করা হয়, দেখুন 15 6 90, 90 0, হাতে থাকে 9, 15 3 45, 46 47 48, 49 50, 51 52 53 54, তাহলে এটা হচ্ছে কত, 54, তার গায়ে আরও দুটো জিরো থাকবে, এটা হচ্ছে কি, এত মিটার, এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে, এটা হচ্ছে এত মিটার পার সেকেন্ড। এটাকে যদি কিমিতে প্রকাশ করা হয় তাহলে কত হবে, 1000 দিয়ে ভাগ করব, এবং সেকেন্ডটা এটা থাকছে না যেহেতু 3600 করছি, তাই এখানে আমরা এটাকে ঘন্টায় করে দিতে পারি, তাহলে এটা আমাদের উত্তর কত হবে, 54 কিমি পার আওয়ার, অর্থাৎ যে অপশানগুলো আছে তার মধ্যে অপশান এ ইজ দ্য রাইট আনসার হবে। পরবর্তী প্রশ্ন, খুব সহজ প্রশ্ন, এখানে পরবর্তী প্রশ্নে রাখা হয়েছে, দেখুন প্রশ্নটা হচ্ছে, এ এম্পটি ট্যাঙ্ক ফিল্ড বাই এ দ্য ফার্স্ট ট্যাপ 3 ঘন্টায় ভর্তি হয়, 3 আওয়ার্স, অ্যান্ড ফুল ট্যাঙ্ক ইজ এম্পটি বাই দ্য সেকেন্ড ট্যাপ ইন 4 আওয়ার্স, 4 ঘন্টায় খালি হয়, দুটো ট্যাপ একসাথে খুলে দেওয়া হচ্ছে সিমেলটেনাসলি, হোয়েন দ্য ট্যাঙ্ক এম্পটি হাউ লং ইট উইল টেক। তাহলে এটা 3 ঘন্টায় পূর্ণ করছে 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ করছে কত, 1/3 অংশ, এটাও একইভাবে 4 ঘন্টায় খালি করছে 1 অংশ, 1 ঘন্টায় খালি করছে 1/4 অংশ, তাহলে একত্রে 1 ঘন্টায় পূর্ণ করছে কতটা, যেহেতু দুটোই আলাদা আছে তাই এটাকে আমরা বিয়োগ করছি, 4 3 এ 12, অর্থাৎ 3 4 এ 12, 4 3 এ 12, অর্থাৎ 1/12 অংশ, এটা আমরা অংশ লিখছি, তাহলে 1/12 অংশটা পূর্ণ হতে সময় লাগবে কত, 1 ঘন্টা, যেহেতু ট্যাঙ্ক দুটো, একটা ট্যাঙ্ক
নল খোলা আছে এবং একটা নল ভর্তি করছে, একটা নল খালি করছে, তাই বিয়োগটা। এবং এক অংশের বেলায় এটা উল্টে যাবে, কত হবে? 12 ঘন্টা। অর্থাৎ যে অপশানগুলো আমাদের এখানে আছে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। এই নল চৌবাচ্চার অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আমরা, এবং এই ধরনের অঙ্ক অনেকগুলো করিয়েছি। আশা করছি আপনারা সকলেই এই ধরনের ম্যাথ সলভ করতে পারবেন, এবং এই ধরনের প্রশ্ন আসার সম্ভাবনাও কিন্তু খুব বেশি। এখানে দেখে নেব, এ ম্যান বট সার্টেন নাম্বার অফ এগস, অর্থাৎ আমরা জানি না কতগুলো সে এগ ক্রয় করেছে, এখানে আমাদের বলা নেই। আউট অফ হুইচ 4% ওয়ার ব্যাড, আমরা ধরে নিচ্ছি তাহলে সব থেকে সহজ হবে, আমরা ধরে নিচ্ছি সে 100টা ডিম ক্রয় করেছিল, ঠিক আছে? 100টা ধরে আমরা অঙ্কটা করছি, দেখুন সহজ হয়ে যাবে। 4% এটা ব্যাড, মানে ক্ষতি ক্ষতি হয়ে গেছে এটা আমাদের, তাহলে এটা থেকে যদি 4% বাদ দেওয়া হয় তাহলে আমাদের 96টা ডিম থাকে, এখানে 96টা ডিম থাকছে। এরপর বলা হয়েছে আফটার সেলিং 75% অফ দ্য রিমাইন্ডার হি হ্যাড 96 এ, 75% সেল করার পর তার এখনও 96টা ডিম বাকি আছে, মানে 96-এর মধ্যে 75% সে সেল করেছে, তাহলে কতটা সেল করতে পারেনি? 25% সেল করতে পারেনি, তার মানে 96-এর মধ্যে সে 25% সেল করতে পারেনি, এবং তার কাছে ডিম আছে কটা? ডিম আছে তার কাছে 96টা। তাহলে টোটাল ডিমের সংখ্যা জানতে চাওয়া হয়েছে। তাহলে এটাকে যদি আমি পার্সেন্টেজ হিসাবে কল্পনা করি, এটাকে এত পার্সেন্ট সমান যদি 96 হয়, তাহলে 1% সমান কত হবে? কম হবে, কম মানে 100 উপরে যাবে, এবং 96 × 25টা নিচে আসছে। এরপর আমাকে বলা হয়েছে টোটাল নাম্বার অফ এগ, তাহলে টোটাল নাম্বার অফ এগ আমি 100 ধরেছিলাম, তাহলে আমি 100-র উপরে পার্সেন্টেজটা করে নিলেই হয়ে যাবে। তাহলে এটার সাথে যদি অ্যাড করে দিই তাহলে ইনটু হবে 100, তাহলে 96 96 কেটে যায়, 25 × 4 = 100 মানে 400টি। তাহলে তার কাছে টোটাল কতগুলো ডিম সে কিনেছিল প্রথমে? এখানে অপশন ডি ইজ দ্য রাইট আনসার, সে টোটাল 400টা ডিম প্রথমে কিনেছিল। আশা করি বুঝতে পেরেছেন, এক্স ধরেও করা যায় কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু অনেক জটিল হয়ে যাবে। ইফ রুপিজ 4000 অ্যামাউন্ট টু রুপিজ 5324 ফর 3 ইয়ার্স কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা আমাকে কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ, যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট আছে তাহলে কি হবে? চক্রবৃদ্ধি সুদের সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 + এই আরটাই জানি না, তাহলে R/100³ সমান কত হচ্ছে? সুদে আসলে 5324, তাহলে এখানে 1 + R/100, আমরা এই ধরনের অঙ্ক অনেক করিয়েছি প্রিভিয়াস ভিডিওতে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ম্যাথের ভিডিওগুলো প্লেলিস্টে পেয়ে যাবেন। এবং এই 4000টা এটাকে দিয়ে ভাগ করা হবে, তাহলে আমরা এটাকে দিয়ে ভাগ করে নিচ্ছি 4000। এরপর যেটা হবে সেটা আপনাকে খেয়াল রাখতে হবে, দেখুন এখানে যেহেতু 4 আছে, নিচটাতে আমাকে এমন কিছু সংখ্যা করতে হবে যেটা আমার কিউব হয়, তাহলে আপনি একদম নির্দ্বিধায় এটাকে 4 দিয়ে কাটুন, কাটতেই হবে, না হলে আমার অঙ্কই হবে না। 4 × 13 = 52, 52 আছে 53, 1 দিতে 12, 4 × 3 = 12, 4 × 4 = 4, আমি বলেছিলাম কাটতেই হবে। কেন এটা আমি কিভাবে বুঝলাম? যে যখনই এটা কিউব আছে তার মানে অ্যাটলিস্ট আমাকে এখানে 1000 আসতে হবে, নাও না এলেও ক্ষতি ছিল না, অন্য কিছু মানে কিউব অ্যাটলিস্ট আমাকে আসতে হবে। 1331টা কার কিউব? 11। এগুলো মনে রাখা দরকার, যারা কম্পাউন্ড ইন্টারেস্ট খুব বেশি কষবেন তাদের কিন্তু এগুলো অলরেডি চলে আসবে। তাহলে এটা হচ্ছে 11/10 কিউব। এরপর কী হবে? এখানেও কিউব আছে, এখানেও কিউব আছে, তাহলে এই দুটো কিউবকে আমি ওমিট করে দিলাম, তাহলে দুটি ওমিট করে দেওয়া হয়, তাহলে এখানে কি থাকবে? 1 + R/100 = 11/10। তাহলে R/100, এটা ওয়ানটাকে যদি ওদিকে নিয়ে যাওয়া হয় -1, মানে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 1/10, মানে আর সমান কত হবে? 100/10 মানে 10%। যে অপশানগুলো আমাদের এখানে দেওয়া আছে 4টে অপশান, তার মধ্যে কোন অপশানটা হবে? অপশান বি ইজ দ্য রাইট আনসার। এখানে সুদের হারটা কত হবে? রেট অফ ইন্টারেস্ট পার এর নাম আমাদের 10%। পরবর্তী একটা প্রশ্ন এখানে রাখা হয়েছে, ইফ দ্য প্রাইস অফ টি
is increased by 20%, the percentage of consumption of the of tea should be reduced so as not increased the expenditure. দেখুন এখানে আমরা বলেছিলাম যে কোনো কিছুই দেখার প্রয়োজন নেই, এখানে যেহেতু ইনক্রিজ কথাটা আছে, ইনক্রিজ বাই 20%, তার মানে অঙ্কটা এভাবেই হবে, 20 বাই ইনক্রিজ মানে 100-র সাথে যোগ হবে, 120 × 100, আমার আর কিছু পড়ার প্রয়োজন নেই অঙ্কের মধ্যে, 20 × 6 = 120, 2 × 3 = 6, 2 × 50/3 হচ্ছে, তার মানে 3 × 16 = 48, 16.23%, ঠিক আছে। এরপর একটা ম্যাথ এখানে আছে, লাস্ট ম্যাথ যেটা এসআই অফ স্কুলসের শেষ অঙ্ক, এটা এটা আমি সলভ করছি না, আপনারা এটা সলভ করুন। আমি আরেকবার বলে রাখি, ম্যাথটা যেমনভাবে ছিল আমরা আপনাদের কোশ্চান প্রোভাইড করেছিলাম, আপনারা চাইলে দেখে নিতে পারেন, এখানে যেভাবে ম্যাথ আছে আমি সেখানে সেইভাবেই ম্যাথটা আপনাদের সামনে তুলে ধরেছি এবং অপশানগুলো একই রকমভাবে রেখেছি। আপনারা এটা সলভ করুন এবং নিচে কমেন্ট সেকশনে জানান, যদি কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেটাও জানান, আমি আপনাদের কমেন্ট সেকশনে উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, আমরা পরবর্তী সময়ে এসআই অফ স্কুলসের 2015 সালে যে সমস্ত প্রশ্নপত্র এসেছে সেই সমস্ত প্রশ্নপত্র সলভ করে আপলোড করার চেষ্টা করছি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য, যদি নতুন কেউ থাকে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সেখানে বেল আইকন অবশ্যই প্রেস করে নিন।